রাজভবনে এখনো আটকে আছে দুটি বিল, তফসিলি জাতি উপজাতি বিল এবং প্রিভেনশন অফ লিঞ্চিং বিল। রাজ্য সরকারের কাছে প্রয়োজনীয় তথ্য চেয়েও না পাওয়ার জন্য বিল দুটিতে স্বাক্ষর করেননি জগদীপ ধনখড়। জানিয়ে ইতিমধ্যেই রাজ্যের সঙ্গে রাজভবনের মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। বিল দুটি নিয়ে জটিলতা কাটাতে এবার সর্বদলীয় বৈঠক ডাকলেন রাজ্যপাল। আগামী 17 জানুয়ারি দুপুর 12টায় রাজভবনে সব পার্টির পরিষদীয় দলের প্রতিনিধিদের বৈঠকে ডেকেছেন ধনখড়। সেখানেই বিলগুলি নিয়ে সকলের মতামত জানতে চান রাজ্যের সাংবিধানিক প্রধান। সূত্রের খবর, বিলগুলি নিয়ে প্রকাশ্যে অসমর্থনযোগ্য তথ্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যপাল। To the Honorable Chief Minister, Leader of Opposition, Leader of Communist Parties and other 5 parties. And I am sure on 17th I will get some guidance, some enlightenment. Leaders will be in a position to suggest to me. And if they think something is to be done at my end, they will tell me. I will go with it. I will get a collective wisdom of the legislature party and then have a way forward approach. So that we act in the right direction. সমস্যা সমাধানে রাজ্যপালের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার মতে, যোগ্যতার সঙ্গেই সাংবিধানিক দায়িত্ব পালন করছেন রাজ্যপাল। আমি জানি না আমাদের কাছে খবর এসেছে কিনা, যদি ডেকে থাকেন এটা ওনার দায়িত্ব। যে ধরনের বিশৃঙ্খলা পশ্চিমবঙ্গলায় হচ্ছে, সে যেন মানুষের কাছে ঠিক মেসেজ যাওয়া চাই। আর এটা করার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি হচ্ছেন মাননীয় রাজ্যপাল, তিনি তার দায়িত্ব পালন করছেন। বাকিরা সহায়তা করবে কি করবেন সেটা ওদের ব্যাপার। অন্যদিকে রাজ্যপালের ভূমিকা নিয়ে নীতিগত প্রশ্ন তুলে সমালোচনা করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তার মতে, সকলেই যদি সাংবিধানিক এখতিয়ারের মধ্যে থাকেন তবে সংঘাতের কোনো সুযোগ নেই। বিল দুটি নিয়ে রাজ্যপালের প্রশ্নের উত্তর আগেই রাজ্য দিয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে জগদীপ ধনখড়ের সক্রিয়তা নিয়ে তাঁর কটাক্ষ, এমন রাজ্যপাল কখনো দেখেননি। আমি এই এই ধরনের যে রাজ্যপালের চিঠি দিয়ে জানতে চাও, আমার যে যতদিন যে টেনিওর রয়েছে আমার অধ্যক্ষ হিসেবে, আমি কোনোদিন দেখিনি। এবং ওনার বিলটা পড়ে যদি কোনো রকম অসুবিধা হয়, যদি ওনার বিলটা বুঝতে অসুবিধা হয়, উনি একটা এক্সপ্লেনেশন চাইতেই পারেন। এক্সপ্লেনেশন রাজ্য সরকার দিয়েও দিয়েছেন, বারবার উনি কেন এসব বলছেন আমি জানি না। বৈঠকের আমন্ত্রণ পৌঁছেছে রাজ্যের 2 বিরোধী পক্ষ, কংগ্রেস এবং বামফ্রন্টের কাছে। রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যপাল সংঘাতের তীব্র সমালোচনা করেছেন। আব্দুল মান্নানের বক্তব্য, এই সংঘাত কাঙ্ক্ষিত নয়, রাজ্যের উচিত আলোচনার মাধ্যমে রাজ্যপালের সঙ্গে সমস্যা মিটিয়ে নেওয়া। সেখানে এখানে যা দেখতে পাচ্ছি, যেন রাজ্যপালকে অসম্মান করাটা যেন একটা সরকারের কাছে, এটা আমরা কোনো ক্রমে যেমন সমর্থন করতে পারি না, তেমনি আমরাও চাইব যে অনেক রাজ্যপাল এখানে এসেছেন, তারা অনেক অপমানিত হয়েছেন রাজ্য সরকারের দ্বারাই, কিন্তু অসাংবিধানিক না হলেও নজিরবিহীন কাজ যেন কোথাও না হয়, রাজ্যপালের পদের যেন গরিমাটা থাকে সেটা আমরা চাইব। সোমবার বিধানসভায় আব্দুল মান্নানের পাশে বসেই বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বিলগুলি নিয়ে একহাত নিয়েছেন রাজ্যকে। বলেছেন, রাজ্যপালের ডাকা বৈঠকে তাঁর যাওয়া উচিত ছিল, কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচির জন্য যেতে পারবেন না। 17 তারিখ আনফর্চুনেটলি আমার থাকার কোনো সুযোগ নেই, এই কারণে যে অনেক প্রি শিডিউলড কেরালাতে আমাদের পার্টির সেন্ট্রাল কমিটির মিটিং, আমাকে 16 তারিখ রাত্রে যেতে হবে, 19 তারিখের আগে ফেরার কোনো সুযোগ নেই। আমি ওনাকে জানাবো যে আপনি ডেকেছেন, থাকাটা সঙ্গত বলে আমি মনে করি, কিন্তু আমার থাকার সুযোগ 17 তারিখে নেই। 17 জানুয়ারির বৈঠকে সম্ভবত থাকতে পারবেন না বিরোধী দলনেতা আব্দুল মান্নান, তার দিল্লি যাওয়ার কথা রয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষেও রাজভবনের বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, কারণ রাজ্যপাল সংঘাত মেটার তেমন ইঙ্গিত এখনও পর্যন্ত নেই। তাই রাজ্যপালের উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সংশয় থাকছেই। নিউজ টাইমস।